শনিবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র ভবনে জেলা ভিত্তিক ও পশ্চিম জেলা ভিত্তিক শারদ সম্মান 2023 অনুষ্ঠিত হয়। এদিন মোট 56টি ক্লাবকে পুরস্কার দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ অন্যায় করছে তার প্রতিবাদ করার যে শক্তি, সেই শক্তি সকল ক্লাব কর্তৃপক্ষেরই থাকাও দরকার। অনেক এলাকার অলি গলিতে রাতের অন্ধকারে এখনও ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু দুষ্কৃতীরা। এক্ষেত্রে ক্লাবের সদস্যদের এগিয়ে এসে তাদের ধরিয়ে দিতে হবে। সরকার আর প্রশাসনের ক্ষেত্রে একা কখনোই সম্ভব না, সকলকে এগিয়ে আসতে হবে, তবেই নেশামুক্ত ত্রিপুরা, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে। এই কাজে সরকার ও প্রশাসনের পাশাপাশি ক্লাবগুলিকেও এগিয়ে আসতে হবে। বহু ছেলেমেয়ে এই নেশার করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। যখনই মানুষের বাড়ির প্রচারে যায়, তখন বহু মা বাবা কান্না করে বলে ড্রাগসের নেশার ফলে তাদের ছেলে মেয়েদের জীবন ধ্বংস হয়ে গেছে। ছাত্রছাত্রীরা এই ড্রাগসের নেশায় জড়িয়ে পড়ছে। তাই শুধু পূজা, খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম এটি সীমাবদ্ধ থাকলে চলবে না। ক্লাবগুলিকে এগিয়ে আসতে হবে এই সব বিষয়ে। পাশাপাশি তিনি বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, এলাকার প্রত্যেক বাড়ি থেকে কমপক্ষে একজন করে হলেও ক্লাবের সদস্য করতে, এতে করে এলাকার মানুষের সঙ্গে ক্লাবের সম্পর্কটা ভালো হবে। শুধু পূজার সময় গিয়ে চাঁদা আদায় করলেই মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হয় না, এতে মানুষ আরও বিরক্ত বোধ মনে করে। তাই যত সম্ভব মানুষকে ক্লাবে ইনভলভ করতে হবে। শক্তি সঞ্চয় অবশ্যই দরকার, ক্লাবের শক্তি অপর শক্তি না, মানে শক্তি শক্তির মতোই যেন থাকে। কারণ প্রতিবাদ করার যে বিষয়, কেউ অন্যায় করছে তার প্রতিবাদ করার যে শক্তি, সেটা অবশ্যই সব ক্লাব কর্তৃপক্ষের থাকা উচিত। করেন আপনারা তো, বিশেষ করে যারা এখন ড্রাগস নিয়ে নানারকমভাবে, আমরা চাইছি যে ত্রিপুরাতে ড্রাগ মুক্ত ত্রিপুরা করার যে সংকল্প আমরা নিয়েছি সেটাকে সিদ্ধি লাভ যদি করতে হয়, ক্লাবের ভূমিকা সবচেয়ে বেশি। আমি এখনও বলতে পারি, এখান থেকে যদি আজকে আমি রওনা দিই রাত্রিবেলা, যদি মনে করি যে যাবো, বহু ক্লাব আমি জানি যে সবের অলিগুলিতে এই ধরনের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। তো এই দায়িত্বটা যদি আমরা জানি যে ক্লাব যারা আছে ওইখানকার ক্লাবের, ওরা যদি করতে পারে, সরকারের উপর কেন ওনারা ছেড়ে দেবেন, যে পুলিশ কেন করে না? তো এটা তো আপনাদের হাতেও, আপনাদের মানে ইচ্ছে করলেই সেটা সমাধান করতে পারেন। বহু জায়গায় আমরা যখন ডোর টু ডোর যখন গেছি, অনেকে কাঁদছিল, মেয়ে মা বাবারা, যে আমাদের ছেলেকে বাঁচান, আমাদের মেয়েদেরকে বাঁচান। এখন তো সেদিন দেখলাম এইডস ডেতে আমাদের অনেক স্টুডেন্ট, মেয়েরা পর্যন্ত ইনভলভ হয়ে গেছে, অনেক স্টুডেন্ট ইনভলভ হয়ে গেছে। তো এর থেকে যদি এই যে মহামারীর যে বিষয় আসছে আগামী দিন, শুধু পুজো করলাম, খেলাধুলা করলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম, কিন্তু ক্রুড ওয়েতে বলছি, এই বিষয়গুলো আপনাদের দেখা উচিত এবং কর্তব্য মনে হয় সেটা। ক্লাবের মধ্যে ওই অত্র এলাকার যে জায়গায় ক্লাব, সেখানকার সমস্ত প্রতিটা ঘরের, আমি জানি না সবার কাছে ওই ক্লাবের এরিয়ার সব ঘরের কোনো রিপ্রেজেন্টেটিভ আপনাদের ক্লাবে আছে কিনা। গতানুগতিকভাবে আমরা জানি যে কার ক্লাব চালাই কয়েকজন ব্যক্তি, এই ধরনের একটা বহুদিন ধরে আমরা দেখে আসছি যে ওরাই দেখবে। কিন্তু এর থেকে একটু বেরিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে সমস্ত ওই এরিয়ার যারা যারা বাড়িঘর আছে সেখানকার সবাইকে ইনভলভ করা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলছি যে ক্লাব আর এইগুলো ওরাই চালাবে, আমরা চালাবো না। আমরা তো খালি চাকরি বাকরি করবো, ব্যবসা করবো, ক্লাব ওরাই চালাবে। এতে করে কিন্তু সবার সাজেশন, সমর্থন সেটা কিন্তু আদায় করা যায় না। চাঁদার সময়, দুর্গা পূজার সময় আমরা যখন চাঁদা নিতে যাই, মনে একটা দূরত্ব একটা সবসময় থাকে। ক্লাবের যারা কর্মকর্তারা আছেন, অনেকে আছে অনেক দিন ধরে ক্লাব চালাচ্ছেন, তো ডিসেন্ট্রালাইজেশনের যে পাওয়ার সেটাও কিন্তু ক্লাব থেকে তৈরি হয়। তো যে কোনো কারণেই হোক, এই যে একটা ডিস্টেন্স রাখার কারণে সবাইকে ইনভলভ করা যায় না, সেটা আমার অনুরোধ থাকবে। যত বেশি একটা ক্লাবের যত বেশি ইনভলভমেন্ট হবে, তত বেশি ওই ক্লাব সমৃদ্ধ হবে। এদিন পূজা কমিটিগুলিকে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।